নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ড সম্পর্কিত, রেশন কার্ডের অনেক জালিয়াতি রুখতে সরকার অনেক রকমের ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তবুও মাঝে মাঝে আপনারা শুনতে পান যে রেশনের নিয়ে এই জালিয়াতি হয়েছে বা রেশন তুলতে গিয়ে আপনার কম রেশন পাচ্ছেন। এই সমস্ত সমাধানের জন্য সরকার কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে যদি লিংক করে থাকেন তাহলে ভালো কথা, যদি লিংক না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লিংক করে নিন। এবং কিভাবে লিংক করবেন, আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই আপনি কতগুলো স্টেপ ফলো করলেই আপনার মোবাইল নাম্বার লিংক করতে পারবেন, বা কোনো মোবাইল নাম্বার যদি আপনার পুরনো থাকে সেই মোবাইল নাম্বার যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন, কোথায় করবেন, কেমনভাবে করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, কারণ রেশন কার্ড হচ্ছে একটা প্রয়োজনীয় নথি এবং সেটা আপডেট রাখা সবারই কর্তব্য। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পুরনো মোবাইল নাম্বার পরিবর্তন অনলাইনে এক মিনিটে নতুন পদ্ধতিতে। রেশন কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন করুন অনলাইনে নতুন পদ্ধতিতে। আবেদন করার সাথে সাথেই রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার লিংক কিংবা পুরনো মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে দেখে নিন কিভাবে রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার লিংক কিংবা পুরনো মোবাইল নাম্বার পরিবর্তন করবেন অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই। আপনাকে প্রথমে food.wp.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনি সরাসরি খুব সহজেই এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন, আপনাকে আর গুগলে টাইপ করে বা সার্চ করে খোঁজাখুঁজি করতে হবে না। এরপর সিটিজেন হোমে ক্লিক করে রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করুন। পরবর্তী পেজে সেলফ সার্ভিস থ্রো আধারে ক্লিক করুন। এরপর নতুন পেজে থাকা লিংক বা ডিলিংক মোবাইল নাম্বারে ক্লিক করে আপনার রেশন কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন। নিচে রেশন কার্ডের ডিটেলস চলে আসবে, এরপর নিচে থাকা আমি UIDAI দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি এই বক্সে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। অর্থাৎ যে ডিক্লারেশনটি দেওয়া আছে সেই ডিক্লারেশনের যে চেকবক্স আছে সেই চেকবক্সে টিক অর্থাৎ ক্লিক করলে একটি রাইট সাইন চলে আসবে এবং সেই সাইনটি চলার পর আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এবং আধার সেন্ড ওটিপিতে ক্লিক করার পর 6 নম্বর স্টেপ হচ্ছে আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে, তা উল্লেখ করুন। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারে UIDAI একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপিটি আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ সেই ওটিপি আপনাকে লিখতে হবে অর্থাৎ উল্লেখ করতে হবে। এরপর অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করে নতুন মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার লিংক করতে চাইছেন তা উল্লেখ করে, বা আপনি যদি কোনো পুরনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেই মোবাইল নাম্বার চেঞ্জ যে নতুন মোবাইল সেটি উল্লেখ করে তার সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এবং যে মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, তা উল্লেখ করে নতুন মোবাইল নাম্বার রেশন কার্ডে লিঙ্ক হয়ে যাবে। এইভাবে আপনি 8টি স্টেপ ফলো করে বাড়িতে বসে খুব সহজে, আপনি যদি না করতে পারেন তাহলে এই ভিডিওটি পোজ করে করে আপনি এই স্টেপগুলো ফলো করে নিতে পারেন। এবং আরও একটি কথা, যদি আপনারা চান যে এই ভিডিওটি অর্থাৎ কেমন করে মোবাইল বা ডিলিং বা লিংক করা যায় সেটি লাইভ দেখতে কম্পিউটারের মাধ্যমে, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কারণ যদি প্রচুর পরিমাণ কমেন্ট আসে তাহলে আমাদেরও ভালো লাগবে সেই ভিডিওটি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরতে, না হলে আমরা বুঝবো যে এই কটি স্টেপ ফলো করেই আপনি আপনার কাজটি সেরে ফেলেছেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার, জয় হিন্দ।